আছে অনেক দিন। তো বাংলাদেশের সঙ্গীত পিপাসু মানুষের জন্য আপনি কিছু বানিয়ে দেবেন, আর সেই সঙ্গে আপনার ছোট্ট একটু গান একটু গানি একটু গানি করে দিবেন। গান সম্বন্ধে আমি বলতে পারি যে আমাদের দেশে তারা এত বেশি হিন্দি প্রভাব পড়েছে তার উপরে, যে জন্যে আমাদের কলকাতায় ভালো ভালো শিল্পী থাকছে, বম্বের এমনি সাধারণ শিল্পী তাদের দিয়ে বাংলা গান করাচ্ছে, অনেক টাকা ঢেলে মিউজিক করে আসছে কলকাতা। এই অবস্থাটা বেশি দিন থাকবে না বলে আমার ধারণা, কারণ কোটি কোটি টাকা যখন লস হবে তখন তারা বুঝবে যে এগুলো করতে লাগবে। এখনো যেটা করাপ্ট হয়নি কিন্তু হবে বলেই আমার ধারণা, কারণ যুগের হাওয়া এই দিকে যে অর্কেস্ট্রেশন এবং ইলেকট্রনিক যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, এগুলো অরিজিনাল ইনস্ট্রুমেন্টই নয় ইলেকট্রনিক, এগুলো ছেয়ে গেছে, তাতে করে গান থাকছে না কেবল নয়েজ আসছে তখন, যেটা এখনো এখানে হয়নি। আমি কোনো কিছু কিছু গান শুনি খুলনা যদি গান বাড়ি সহজে ধরা যায় যে গানগুলো এখনও বাংলা গানই মনে হয় এবং অর্কেস্ট্রা প্রধান নয়, এবং এখানে ভাষার অনেক আমাদের গানের ভাষা কত যে নেমে গেছে নিচে সেটা কল্পনা করতে পারবো না, যে জন্য আমি গান রেকর্ড করা বন্ধ করে দিয়েছি। আমি বলছি আমার পুরনো গান শুনে বেশি পদ নতুন গান কেউ শুনছে না। এখানে ভালো আপনাদের ভাষাটা হচ্ছে এক ভাষা বাংলা ভাষা।